আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল কোর্সে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এস এর এলিমেন্টস নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি এইস এর ট্যাগ নিয়ে আমরা জেনেছি এগুলো হচ্ছে ট্যাগ এই কৌণিক ব্র্যাকেটের মধ্যে যে লেখাগুলো থাকে এই লেখাগুলাই হচ্ছে ট্যাগ তো আমরা হচ্ছে এটাও জেনেছিলাম যে ট্যাগ দিয়ে মূলত হচ্ছে আমরা ব্রাউজারকে নির্দেশ দেই যে কোন স্টাইলে কোন ফরম্যাটে হচ্ছে আমাদের টেক্সটটা ডিসপ্লে করাবে বা এরকম কিছু নির্দেশ হচ্ছে আমরা ট্যাগের মাধ্যমে ব্রাউজারকে দেই যার মাধ্যমে ওইভাবেই হচ্ছে আমাদের ব্রাউজারকে হচ্ছে ব্রাউজারের মধ্যে আমরা হচ্ছে ইনফরমেশনগুলো দেখতে পারি বা টেক্সটগুলো দেখতে পারি এখন প্রশ্ন হচ্ছে এই স্টেমেল এলিমেন্টস এই জিনিসটা আসলে কী এই যে আমরা ট্যাগ আছে এই যে আমরা যে ট্যাগ লিখছি এই ট্যাগের মধ্যে যে লেখাগুলো আমরা লিখবো এই লেখাগুলাই হচ্ছে এসটিএমএল এর এলিমেন্টস তার মানে হচ্ছে এসটিএমএল এর যে কোনো ট্যাগ এবং ইনট্যাগ এই যে এটা হচ্ছে ট্যাগ এবং এই যে ইনট্যাগ এই ট্যাগ এবং ইনট্যাগের মা মধ্যে বা মাঝে লিখিত অংশকে বা টেক্সটকেই মূলত হচ্ছে এস এলিমেন্টস বলা হয় একটা উদাহরণ দিই তাহলে আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে এই যে এইখানে হচ্ছে পিট্যাগের মধ্যে এই যে স্টার ট্যাগ এবং ইনট্যাগ এর মাঝে যে লেখাটা লেখা হয়েছে দিস ইজ প্যারাগ্রাফ এই যে লেখাটা লেখা হয়েছে এই লেখাটা বা এই অংশটুকুই হচ্ছে এই স্টেমেল এলিমেন্টস আবার এইখানে হেড ট্যাগের মধ্যে এই ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে যে লেখাটা লেখা হয়েছে দিস ইজ হেড এই দিস ইজ হেড এই অংশটাই হচ্ছে এই স্টেমেলের এলিমেন্টস আবার টাইটেল ট্যাগের মধ্যে এই দিস ইজ টাইটেল লেখা হয়েছে এই টাইটেলের এই যে লেখাটা হয়েছে এই লেখাটাই হচ্ছে এলিমেন্টস তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে একটা ট্যাগের মাঝখানে যা লেখা থাকবে ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে স্টার ট্যাগ এবং ট্যাগের মাঝখানে যে লেখাটা থাকবে এটাই হচ্ছে মূলত এলিমেন্টস এই যে ট্যাগ এবং এই যে ইনট্যাগ এই ট্যাগ এবং ইনট্যাগের মাঝখানে আমরা যা লিখবো সেটাই হচ্ছে এলিমেন্টস তো এখানে কিছু কথা আছে সেটি হচ্ছে কিছু কিছু ট্যাগের কিন্তু কোনো ইলিমেন্ট থাকে না যেমন হচ্ছে এই বিআর ট্যাগ বা আই এম জি ট্যাগ এই ট্যাগের কিন্তু কোনো ইন্ট নাই তো এর জন্য হচ্ছে এগুলার কিন্তু কোনো ধরনের হচ্ছে এলিমেন্ট নাই সাধারণত এই সমস্ত ট্যাগের কোনো এলিমেন্ট থাকে না এই জিনিসটা মনে রাখার জন্য আপনারা হচ্ছে এভাবে মনে রাখতে পারেন যে সাধারণত যে সমস্ত ট্যাগের শেষ ট্যাগ থাকে না বা ইন ট্যাগ থাকে না সেই সমস্ত ট্যাগের কোনো এলিমেন্ট থাকে না যেহেতু এগুলার কোনো ইন্ট পার্ট নাই বা ইনট্যাগ ট্যাগ নেই তার জন্য এগুলার কোনো এলিমেন্টও নাই তো এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি স্টার ট্যাগ আছে ইনট্যাগ আছে তো এর জন্য হচ্ছে এটার মধ্যে এলিমেন্ট আছে বা এই যে এটাই হচ্ছে এলিমেন্টস যেহেতু এগুলো সেটা নাই তো এর জন্য এই সমস্ত ট্যাগের কোনো এলিমেন্ট নাই এখন আপনাদের সামনে আরেকটা জিনিস হচ্ছে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে নেস্টেড এলিমেন্টস এটা কি আমরা জানি যে এই ডকুমেন্টের মধ্যে কিন্তু এই এই ট্যাগের মধ্যে এটাই হচ্ছে মূল ট্যাগ এই ট্যাগের মাঝখানে হচ্ছে বাকি কাজগুলো করা হয় যেমন হচ্ছে এই স্টেমেল ট্যাগের মধ্যে হচ্ছে বডি এই ট্যাগটা আছে এর মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আছে সো এই যে ট্যাগ এই স্টেমেল ট্যাগ এর মাঝখানে বডি ট্যাগ আছে এবং এরপর আবার হেডিং ট্যাগ আছে তো এটাই হচ্ছে নেস্টেড এলিমেন্ট বা আমরা বলতে পারি হচ্ছে এই স্টেমেলের নেস্টেড এলিমেন্ট এটা হচ্ছে এই ট্যাগের মধ্যে হচ্ছে বডি ট্যাগ আছে এই এলিমেন্টটা বা এই বডি ট্যাগের মধ্যে আবার কিছু ট্যাগ আছে হেডিং ওয়ান বা প্যারাগ্রাফ এখানে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু ট্যাগ আছে এবং এই ট্যাগের মধ্যে কিন্তু আবার হচ্ছে এলিমেন্টস আছে তো এর জন্য হচ্ছে এগুলাকে নেস্টেড এলিমেন্টস বলে অর্থাৎ এই স্টেমেল ট্যাগের মধ্যে বডি ট্যাগ আছে এবং বডি ট্যাগের মধ্যে আবার কিছু ট্যাগ আছে এর জন্য এটাকে হচ্ছে নেস্টেড এলিমেন্টস বলে আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে নেস্টেড এলিমেন্টস কি এই স্টেমেল হচ্ছে একটা ট্যাগ এই ট্যাগের মধ্যে বডি ট্যাগ আছে বডি ট্যাগের মধ্যে হচ্ছে আরেকটা ট্যাগ আছে যেমন হচ্ছে পি ট্যাগ এবং পি ট্যাগের মধ্যে এলিমেন্টস আছে তো এই এই টোটাল বিষয়টাই হচ্ছে নেস্টেড এলিমেন্টস তো আশা করছি বুঝতে পেরেছেন যে এই এর এলিমেন্ট আসলে কি এবং নেস্টেড এলিমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গিয়েছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব হচ্ছে এই স্টেমেলের উট নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানমার পৃথিবীতে সব সময় থাকবেন কৌ